দক্ষিণ জেলার সাবরুম মহকুমার মাধবনগর বিওপি এলাকায় একশো পাঁচ নং বিএসএফ জওয়ানদের হাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করা তেইশ জন বাংলাদেশের নাগরিক সহ বেশ কিছু সামগ্রী আটক পাচারকারীরা এখন নতুন করিডোর হিসেবে বেছে নিয়েছে শাবরুম শ্রীনগর মাধবনগর সহ বিস্তীর্ণ সীমান্ত এলাকাকে বর্তমানে শ্রীনগর সহ বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে চলছে মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী পাচার সেই সব পাচার বাণিজ্য রুখতে যথেষ্ট চেষ্টা করছে বিএসএফ এমন একটি জলচেন্দু উদাহরণ পাওয়া গেল সোমবার রাত আনুয়ারিক দুইটা আগাত সীমান্তে প্রহরারত অবস্থা বিএসএফ জওয়ানরা দেখতে পায় সীমান্তে কাটাতারে বেড়া পেরিয়ে ভারতে প্রবেশ করছে কিছু বাংলাদেশি নাগরিক জওয়ানরা দেখতে পেয়ে সাথে সাথে ধাওয়া করলে তেইশ জন বাংলাদেশি নাগরিককে ধরতে সক্ষম হন এর পাশাপাশি পঁচাত্তর বেগ চিনি ও সতেরোটি মোবাইল ও আটক করেন বিএসএফ বিএসএফ চিনিগুলি সাবরম কাস্টমের হাতে তুলে দেন এবং জন বাংলাদেশি নাগরিক সহ মোবাইলগুলি মনুবাজার থানার হাতে তুলে দেন আপনাকেও নমস্কার আমরা গতকালকে রাতে একটা খবর পাই যে তেইশ জন বাংলাদেশি লোককে আটক করেছে এবং এই তেইশজনকে তারা আজকে আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে এবং আমরা ইন্টাগ্রেশনও করেছি ইন্টারগ্রেশনের পরে জানা যায় যে ওরা বাংলাদেশ থেকে এবারে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই চলে এসেছে এবং ওরা চিনি নেওয়ার জন্য আপাতত এসেছে বলেছে কিন্তু আমরা এই ব্যাপারে একটা মামলা রুজু করেছি এবং তদন্ত চলছে রিপোর্ট আর ইনিউজ